আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সবাইকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগত বন্ধুরা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনি তো ভিডিও বানান কিন্তু আপনার চেহারা দেখা যাচ্ছে না তো আপনি একটু চেহারা দিয়ে ভিডিও বানালে ভালো হয় আপনার সাথে আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি আসলে আজকে আমি বিস্তারিত কিছু আলোচনা করব তো তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আজকে দুইটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। একটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে আরেকটা হলো শারীরিক বিষয়ে যে কিছু সমস্যা রয়েছে যৌন সমস্যা রয়েছে সেটা তো প্রাথমিক অবস্থায় আমরা আসি যে অবৈধ যে কোনো ধরনের যৌন সম্পর্ক ইসলামী শরিয়তের বিধানে সহ অন্যান্য আরও যে সকল যে সকল ধর্ম রয়েছে সব ধর্মেই কিন্তু নিষিদ্ধ তো স্বাভাবিকভাবে আমাদের জীবনে অর্থাৎ আমাদের যে এই ডিজিটাল যুগে যে এই আধুনিকতার যুগে মানুষ বিভিন্নভাবে তার সেক্সুয়াল প্রবলেম সমস্যায় পড়ছে এবং দেখা যায় যে পরিপূর্ণ বয়স হওয়ার আগেই তার যৌন অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে যৌন ক্ষমতা হারিয়ে ফেলে এর পিছনে অনেক কারণ রয়েছে প্রাথমিক অবস্থা যেটা আমরা বলবো সেটা হলো যে সহজলভ্য যে সেক্সুয়াল যেসব ভিডিওগুলা বা যেসব কন্টেন্টগুলা আমাদের যুবক সমাজেরা বা যারা নেট নেটের সাথে সম্পর্কযুক্ত বা বিশেষ করে বাহিরের কান্ট্রিতে যেসব চলাফেরা যেরকমের এলোমেলোভাবে চলাফেরা তো সেই সব জিনিস দেখতে দেখতে আস্তে আস্তে মানুষের সেক্সুয়ালের প্রতি মানুষ সেক্সের প্রতি ধাবিত হয় এবং একসময় দেখা যায় যে তার সে অন্য যে কোনো উপায়ে তার যৌন চাহিদাটা পূরণ করার চেষ্টা করে সেক্ষেত্রে দেখা যায় তার যৌন জীবনটা কিন্তু একেবারে শেষ হয়ে যায় তো আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে মেয়েদের সাথে ফোনে কথা বলার সময় অথবা স্ত্রীর সাথে কথা বলার সময় বা মেয়েদের দেখলে কিছু সাদা সাদা কিছু বীর্যর মতো কী বলে আঠালো কিছু পদার্থ বের হয় এর কারণে কি আমার যৌন জীবন কি শেষ হয়ে যাচ্ছে না আমার যৌন যৌন ক্ষমতা অনেক দুর্বল তো এ বিষয়ে পরে আসছি আগে শরীয়তের বিষয়টা আলোচনা করি স্বাভাবিকভাবে ইসলাম বিবাহ বহির্ভূত সকল ধরনের যৌন সম্পর্কে কিন্তু হারাম করেছে এবং ইসলামের শরীয়তের বিধানে খুব কঠিনভাবে কঠোরভাবে নিষেধ করা হয়েছে এমনকি যদি যে বলা হয়েছে যে যেই নারী পুরুষ জেনা করবে জেনা তাদেরকে একশো দৌড়া মারো অর্থাৎ একশো জোতা মারো তাদেরকে এবং দেশ থেকে বের করে দেয় পাথর মেরে তাদেরকে হত্যা করো এটা এই জন্য বলা হয়েছে যে এটা খুব এত মারাত্মক গুণা অনেক বড়ো গুণা এই জন্য এই কথাটা কিন্তু বলা হয়েছে খুবই কবিরা গুণা সবচাইতে বড়ো গুণা এই জন্য এটা এত সিরিয়াসভাবে বলা হয়েছে তো অবশ্যই যদি আমাদেরকে সুন্দর জীবনযাপন করতে হয় যৌন জীবন সুন্দর করতে হয় আমাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা যে আমাদের পরবর্তী জীবনে আমরা বিবাহ করার পরে যে একটা মেয়ে আমাদের জীবনে যে আসবে একটা মহিলা যে আমাদের জীবনে আসবে তার প্রতি যেন কোনো অবিচার করা না হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্লু ফিল্ম দেখে বিভিন্ন ধরনের নেকেট ছবি দেখে তারপরে বিভিন্ন ছবি দেখে বা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে খারাপ অভ্যাস করে খারাপ নেশা করে তারা যৌন জীবনটা শেষ শেষ করে ফেলেছেন অনেকে আমি যারা এটা করেছেন তাদের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি যে এই কাজ কার করবেন না শেষ তো সবই করে ফেলেছেন এখন কিভাবে সমাধান পাওয়া যায় সেই দিক চেষ্টা আর যারা যারা এই সব দিকে ধাবিত হচ্ছেন সব খারাপ দিকে তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আপনাদের বিবাহ বহির্ভূত সেক্স অর্থাৎ যৌন জীবনটা খুবই খারাপ এবং গুনাহের কাজ প্লাস যদি আপনি আপনার যৌন জীবনটা ঠিক থাকে আপনার যৌন শক্তির যদি ঠিক থাকে তাহলে আপনি বিবাহ করার পরে বুঝতে পারবেন যে আপনার যৌন জীবনটা কত সুখী হয় এবং কত তৃপ্ত সহকারে আপনি আপনার স্ত্রীকেও খুশি করতে পারতেছেন আপনি নিজে কত তৃপ্ত পাচ্ছেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন পবিত্র কোরআন এস করছেন ঝুইয়িন আলী নাসি হুব্বু শাহওয়াতে মিনের নিসাই সবচাইতে যে চাকচিক্যময় জিনিস আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তৈরি করছেন তার মধ্যে কিন্তু নারীদের কথা বলা হয়েছে কোন নারীদেরকে নিজেদের স্ত্রীদেরকে বলা হয়েছে এই জন্য বিবাহ বহির্ভূত কোনো যৌন সম্পর্ক আমরা করব না হ্যাঁ অনেকে আছে দেখা যায় যে এইসব খারাপ কিছু দেখার কারণে আস্তে 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 তার এই যে যৌবন জীবনটা শেষ করে ফেলেছে অনেকে ভয় পাচ্ছেন যে মেয়েদেরকে দেখলে বা মেয়েদের সাথে কথা বললে আমার লিঙ্গ থেকে সাদা সাদা আঠালো কিছু পদার্থ বের হয় আসলে মূলত এটা বীর্য না এটার কারণে অনেকে মনে করে যে গোসল কি ফরজ হবে কি না এটা বীর্য না এটা স্বাভাবিক একটা কামরস এই রসটা যদি থাকে এটা মহিলা এবং পুরুষ উভয়ের থাকে যখন মিলন করার জন্য যখন সেক্সুয়াল মনোবাসনা একে অপরের ভিতরে পরিপূর্ণ হয় তখন কিন্তু একটা কাম কামরস বের হয় যদি এটা বের না হয় তাহলে কিন্তু জনজীবন সুখের হয় না এবং সেক্স করতে খুবই কষ্ট হয় এবং দেখা যায় যে মেয়ে লোকটা ব্যথা পায় অথবা পুরুষ লোক কোনো তৃপ্তি পাচ্ছেন না তো এটা হলো কামরস এটা যদি বের হয় তাহলে ভয়ের কিছু নাই তবে সব সময় আমরা চেষ্টা করব যে রয়ে শয়ে অর্থাৎ একবারে স্ত্রী হালাল তাই বলে বারবার তার সাথে মিলন করবো এটার দ্বারা ক্ষতি কী হবে যে নিজের জীবনটা অকালে বার্ধক্যজনিত কারণ হয়ে হয়ে যেতে পারে অকালে বার্ধক্য আমাদের কাছে চলে আসতে পারে আমাদের চুল পেকে যাবে তারপর বিভিন্ন ধরনের শরীরে টান টান শরীরের চামড়ায় টান ধরবে মানে অনেক সমস্যা দেখা দেবে এই জন্য স্ত্রী বিবাহ করেছেন হালাল অবশ্যই স্ত্রীর সাথে সহবাস করবেন ভালো আল্লাপাকরব বলে আলো উদ্দেশ্য তবে একটু রয়েশ হয়ে ব্যবস্থা করে সপ্তাহে একদিন অথবা দুই দিন পরে একবার এক একবার অথবা পনেরো দিন পরে আপনার যত যেরকম চাহিদা অনুযায়ী তবে বেশি খরচ করার চেষ্টা করবেন না কারণ বীর্যটা শরীরের জন্য অনেক উপকারী একটি শক্তিশালী উপাদান এটা যদি আপনি বের করে ফেলেন শুধু শুধু তাহলে কিন্তু আপনার শরীরে অনেক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে অনেকে দেখবেন অল্প বয়সী মাঝা ধরে যায় হাঁটু ধরে যায় মানে অনেক মানে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদেরকে যে করে থাকে যেহেতু ফার্মাসিউটিক্যাল বিভাগে আমরা থাকি অনেক রোগী এরকম আসেন যে নতুন বিবাহ করেছেন স্ত্রীর সাথে যৌন জীবন সুখের না বা সেক্স করতে সাহস পায় না এর মূল কারণ হলো যে তারা আগে জীবন তাদের যৌন জীবনটা ধ্বংস করে ফেলেছে তো আমি তাদেরকে বলবো যে যে এই যে কথাবার্তা বলার কারণে বা মহিলাদেরকে দেখলে বা কোনো যৌন চাহিদাপূর্ণ যদি কোনো বই পুস্তক পরে হয় যে স্বাভাবিক যে বিজুটা বের হয় আসলে পাতলা পানিটা বের হয় এটা তারা গোসল ফরজ হবে না তবে অবশ্যই আপনি কাপড় চেঞ্জ করে তারপরে নামাজ পড়তে হবে আর এটা বীর্যপাত কিছু না এটা দ্বারা শরীরও দুর্বল হয় না তবে যদি কেউ এটা অভ্যাসে পরিণত করে তাহলে আস্তে আস্তে এটা বেশি বের হওয়ার কারণে শেষ পর্যন্ত একসময় কিন্তু কিন্তু ক্ষয়রোগে পরিণত হয়ে যাবে দেখা যায় এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে মহিলা পুরুষ উভয়ের কিন্তু এই কামরাসটা থাকে এবং এটা থাকা ভালো এটা দ্বারা যৌন জীবন সুখের হয় তো বন্ধুরা আজকে আপনাদের এই প্রশ্নের ভিতরে একবার পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যে এই সাদা পানিটা বের হলে কি গোসল করা লাগবে কিনা বা এটা দ্বারা যৌন জীবন কোনো ক্ষতি হবে কিনা না এটা পুরোপুরি ভাবে আলোচনা করলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করবো আর প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পর জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এখনই বিদায় নিব উপস্থিত হব নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক